কথায় বলে আমাদেরকে যে জিনিসটা থেকে সব থেকে বেশি আটকানো হয় সেই জিনিসটার প্রতি আমাদের আগ্রহ বাড়ে আর সেই আগ্রহ নিয়েই কিন্তু আমি কেরালা স্টোরি দেখলাম কারণ পশ্চিমবঙ্গতে ইতিমধ্যে এই মুভিটা ব্যান হয়ে গেছে আর যখন কোনো কিছু দেখতে আমাদের মানা করা হয় সেটার প্রতি একটু হলেও ঝোঁক বাড়ে আর এই ঝোঁক বাড়া নিয়েই যখন আমি কেরালা স্টোরিটা দেখলাম আমার মনে হলো আপনাদের সাথে এর রিভিউটা শেয়ার করা উচিত কারণ এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ আই থিঙ্ক ওয়েট করছে কেরালা স্টোরি মুভিটা কেমন হয়েছে জানার জন্য আর আমারও ইচ্ছা আছে আপনাদেরকে কিছু আলাদা বলার কারণ সবাই যেখানে বলছে মুভিটা মাস্টার পিস মুভিটা সুপার হিট এরকম একটা গল্প দেখানো উচিত এরকম একটা গল্প সবার জানা উচিত আমিও কিন্তু এখানে কিছু কিছু জায়গা সত্যি স্বীকার করবো যে এরই গল্পগুলো জানা উচিত এই গল্পগুলো সবাইকে দেখানো উচিত কিন্তু মুভিটাতে কিছু জিনিস আমার খুব মিসিং লেগেছে প্রচণ্ড মিসিং লেগেছে আর এই মুভির গল্পটা সেটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরিতে বেস করা তাই জন্য হয়তো মুভিতে এক্সট্রা মশালা অ্যাড করা হয়নি যেটার জন্য মুভিটা মানে সবার খুব ভালো লাগবে ইন্টারেস্ট বাট মুভিটা ইন্টারেস্টিং কারণ এটার এমন একটা স্টোরি যে স্টোরিটা হয়তো এতদিন আমরা জানতাম না কেরালার এমন একটা গল্প যেটা হয়তো আমরা কোথাও না কোথাও শহরে বসে বা আজকের দুনিয়া দাঁড়িয়ে অনেকেই ফেস করিনি আবার হয়তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকে ফেস করেছেন তো আজকে আমি এই মুভিটা নিয়ে কথা বলবো এই মুভিতে চারটে মেয়েকে দেখানো হয় যার মধ্যে একজন তো আমাদের সবার খুব পরিচিত আদা শর্মা যিনি প্লে করেছেন শালিনী উন্নিকৃষ্ণনের ক্যারেক্টার একটা সিম্পল ভিলেজ গার্ল কেরালা মানে কেরালাতে থাকে মাকে নিয়ে থাকেন লাইফ স্টাইল খুব সিম্পল আর এই মেয়েটারই যখন জীবনটা পাল্টে যায় ঠিক কতটা পাল্টে যায় এটা কিন্তু এই মুভিতে দেখার মতো বিষয় দেখিয়েছে আদা শর্মার সাথে সাথে এইখানকার স্ক্রিনে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছেন যোগিতা তার সাথে ছিলেন সিদ্ধি অ্যান্ড দ্য ফোর্থ পারসন ইজ সোনিয়া তো এই চারটে মেয়ের গল্প কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন সুদীপ্ত সেন পর্দার মধ্যে এমন একটা গল্প তুলে ধরা যেটা আমাদের রিয়েল লাইফে হয়েছে সেটা কিন্তু সত্যি অসাধারণ কিন্তু আমার কোথাও না কোথাও একটু প্রবলেম হয়েছে কারণ মুভিটা খুব হচপচ হয়ে গেছে পাস্ট আর প্রেজেন্টটা দেখাতে গিয়ে আপনি একটু হলেও কোথাও না কোথাও গুলিয়ে ফেলবেন পাস্ট প্রেজেন্টের এই গল্পটা আর কিছু কিছু ডিটেলিং খুব মিসিং আর সত্যি কথা বলতে মুভিটার মধ্যে এমন সত্যি কিছু নেই যেটা লোকে দেখার জন্য ওয়েট করবে কিন্তু হ্যাঁ যেহেতু মুভিটা যখন ব্যান হয়ে যায় তখন কিন্তু মানুষের একটা আগ্রহ একটা ইচ্ছা সেটার প্রতি বেড়ে যায় এবং সেই ইচ্ছা শক্তি বাড়ার জন্যই কিন্তু সিনেমাটা আজকে সুপারহিট অনেক কোটি টাকার কালেকশন ইতিমধ্যে করে ফেলেছে আর সাথে মানুষের ইচ্ছে মানুষের ভালোবাসা উপছে পড়ছে এই সিনেমার প্রতি বেসিক্যালি মুভিতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে তিনটে মেয়ে একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন যিনি হিন্দু কিন্তু কোনো ভগবান মানেন না নাস্তিক আর তার সাথে একটা মেয়েকে দেখানো হয় যে মুসলিম সম্প্রদায়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং চায় যে প্রত্যেকটা মানুষ কনভার্ট হয়ে যাক আর তাদের কমি তাদের ধর্মের প্রতি আগ্রহ আসেও তারা কনভার্ট করতে পারে তাদেরকে মুসলিমে শুধুমাত্র মুসলিম বলে না শুধুমাত্র এই সম্প্রদায়টাকে ভালোবেসে নয় ভয় দেখিয়ে রীতিমতো ভয় দেখিয়ে যখন মানুষকে কিছুর প্রতি আগ্রহ করা কিছুর প্রতি আসক্ত করা সেটা কিন্তু এই সিনেমাতে খুব ভালোভাবে দেখানো হয়েছে যে কিভাবে এই ছকটা তৈরি করা হয় আর তৈরি করা হয় আতঙ্কবাদীতে কিভাবে একটা মেয়েকে আইএস এর সাথে যুক্ত করা হয় এই মুভিটা দেখার পরে বা এই মুভিটা ট্রেলার লঞ্চের পরেই কিন্তু সবাই বলতে লেগে যায় যে একটা সম্প্রদায়কে অ্যাট্যাক করা হচ্ছে এই সিনেমার মাধ্যমে আমার মনে হয়েছে যে এইটা শুধুমাত্র একটা সম্প্রদায়কে অ্যাট্যাক করার জন্য না এটা সাধারণ মানুষের চোখ খুলে দেওয়ার জন্য বা এটা শুধুমাত্র হিন্দুদের জন্য না এই সিনেমাটা ততটাই অন্য জাতের জন্য অতটা অন্য কাস্টের জন্য কারণ এটা প্রত্যেকের দেখা উচিত কারণ এই সাধারণ বেসিকটা হয়তো আমাদের চারিপাশে হচ্ছে আমরা জানতে পারছি না এই মুভিটার মধ্যে কিছু জিনিস এমনভাবে অ্যাড করা যে একটা মানে আপনারা দেখেও হয়তো বুঝবেন যে কিভাবে একজনকে ইন্সপায়ার করা হচ্ছে একজনকে ধাক্কা দেওয়া হচ্ছে যাতে সে টেরিস্টে পরিণত হয় ইতিমধ্যে আইএমডিবি রেটিংয়ে রয়েছে আটে দশের মধ্যে আটে রয়েছে এই সিনেমাটা আর এই সিনেমাটা বেসিক্যালি আমারও প্রচণ্ড ভালো লেগেছে আর তার সাথে অনেকের বক্তব্য এটা একটা মাস্টারপিস অ্যাকচুয়ালি অনেকে জিজ্ঞাসা করছে যে অ্যাকচুয়ালি এরকম হয়েছিল অ্যান্ড আরও একটা হচ্ছে বেস্ট মুভি আই ওপেনার আইস এর মধ্যে থেকে আমি সবার আগে সত্যি শখ ছিলাম যে এরকম সত্যি হয়েছে কিনা বাট মুভির এন্ডে কিন্তু এটা দেখানো হয় যে যাদের সাথে এই ঘটনাগুলো হয়েছে তাদের ইন্টারভিউ দেখানো হয় তাদের কিছু বলা কথা দেখানো হয় কিন্তু এই মুভিতে একটা জিনিস মিসিং যেটা হচ্ছে শালিনী অন্নিকৃষ্ণনের এন্ডে কি হয়েছিল সে কি জাস্টিস পায় সে কি ইন্ডিয়া ফেরত আসে কি না এটা কিন্তু মিসিং আছে আর এইটার ওয়েটিংয়েই আমরা পুরো মুভিটা দেখি অ্যান্ড এন্ডে গিয়ে যেখানে নিট ফল জিরো ছিল তো মুভিটা আমার কাছে ভালো খুব ভালো অসাধারণ এমন কিছু না আর সাথে মুভিটা মাস্ট ওয়াচ দেখা উচিত আমাদের চারপাশে কি হচ্ছে চারপাশে কেরম করে মানে মানুষকে ধাক্কা দেওয়া হচ্ছে আতঙ্কবাদীতে পরিণত করার জন্য আর বাকি রইল আপনাদের কমেন্টসের জন্য আমরা ওয়েট করবো যে আপনারা যদি এই মুভিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে এই মুভিটা আর সাথে কিন্তু জানাবেন এই মুভিটার মধ্যে আপনাদের কোন প্লট বা কোন জিনিসটা থেকে বেশি ভালো লেগেছে ততক্ষণের জন্য আপনারা কিন্তু উইস্পটিউকে সাবস্ক্রাইব করে রাখুন আর উইস্পটিউর সাথে থাকুন থ্যাংক ইউ